কৈলা শহরের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে নয় দফা দাবিতে পঞ্চায়েত সচিবের নিকট ডেপুটেশন প্রদান করে সচিবের কাছ থেকে কোনো ধরনের উত্তর না পাওয়ায় ক্ষুব্ধ ডেপুটেশন প্রদানকারী গ্রামবাসীরা পঞ্চায়েতের সচিব সহ পঞ্চায়েতের চারজন সরকারি কর্মচারীকে পঞ্চায়েত অফিসের ভেতরে রেখে তালাবন্দি করে বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনাস্থলে ইরানি থানার প্রচুর পুলিশ এবং টিএসআর বাহিনী মজুত রয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করেছে। উল্লেখ্য, কয়লা শহরের গৌরনগর ব্লকের অধীনে অবস্থিত শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতটি শাসক বিজেপি দল দ্বারা পরিচালিত গ্রাম পঞ্চায়েত। কোনো রাজনৈতিক দলেরই ম্যাজিক ফিগার না থাকায় দীর্ঘদিন ধরে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতটি পঞ্চায়েত সচিবের অধীনেই ছিল। বিগত দুই মাস পূর্বে কংগ্রেস দলের এক নির্বাচিত পঞ্চায়েত সদস্য বিজেপি দলে সামিল হওয়ায় বিগত দুই মাস ধরে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতটি বিজেপি দল দ্বারা পরিচালিত করছে এবং বিজেপি দলের পক্ষ থেকে সিরাজ মিয়া প্রধান হিসাবে পঞ্চায়েতের কাজ পরিচালনা করছে। শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতটি সিপিআইএম দুই পঞ্চায়েত সদস্য তুয়াকল আলী ও মজিব আলী এবং কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য আব্দুল সালাম সহ গ্রামবাসীরা একত্রিত হয়ে নয় দফা দাবিতে মিছিল করে পঞ্চায়েত অফিসে এসে পঞ্চায়েত সচিব নানু মিয়ার সাথে ডেপুটেশনে মিলিত হয়। অফিসের ভেতরে পঞ্চায়েত সচিব সহ অন্যান্যদের ভেতরে রেখে অফিসে তালাবন্দি করে বিক্ষোভ প্রদর্শনের সময় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে পঞ্চায়েত সদস্য তুয়াকল আলী জানান যে মূলত শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের চারজন পঞ্চায়েত সদস্য নির্বাচিত পঞ্চায়েত প্রধানের অবৈধ রেজুলেশন করা বন্ধ করতে হবে। ভিডিওর মাধ্যমে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে খুব দ্রুত রেগার কাজ চালু করতে হবে। শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের এনএক্সরা সি লিস্টের বিপিএল কার্ডধারীদের ঘর প্রদান করতে হবে। শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে যাদের রেশন কার্ড রয়েছে অথচ ঘরের লিস্টে নাম নেই এবং টয়লেটের লিস্টে আসে নাই, তাদের নাম লিস্টের আওতায় আনতে হবে। গত বছরের 30 মে পঞ্চায়েতের 13 জন পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে 25 লক্ষ টাকার রেজুলেশন করে ওয়ার্ক অর্ডার করা হয়েছিল। অতি দ্রুত তার কাজ সম্পূর্ণ করতে হবে। ইত্যাদি নয় দফা দাবিগুলি পঞ্চায়েত সচিব নানু মিয়ার কাছে তোলা ধরা হলে নানু মিয়া ডেপুটেশন প্রদানকারীদের কোনো ধরনের উত্তর দিতে না পারায় ডেপুটেশনকারীরা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে পঞ্চায়েত সচিব নানু মিয়া সহ পঞ্চায়েতের 2 জন JRS এবং 1 জন চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ মোট 4 জনকে অফিসের ভেতরে রেখে অফিস তালাবন্দি করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। কোনো দলের নাম উল্লেখ না করে একটা চিঠি আমাদের দেওয়া হয়েছিল আজকে সময় চাইয়া। তো যথারীতি আমরা আজকে তাদের সাথে ডেপুটেশনে মিলিত হয়েছি। ওদের দাবি দাওয়া যা ছিল আমরা সবগুলা রিপ্লাই দিয়েছি। হঠাৎ একজন উঠে বললো আজকে না আপনাদের তালা মারে বন্ধ করে রাখা হবে, বলেই সবাই বেরিয়ে গেল এবং গিয়ে হঠাৎ তালা মেরে দিল ঘরটি। আমরা ঘরে বন্দী অবস্থায় আছি। আমরা বিষয়টি যথারীতি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিডিও মহোদয়কে জানিয়েছি, এক্সটেনশন অফিসারকে জানিয়েছি। তো যারা ডেপুটেশন প্রদানকারীদের মধ্যে কোনো জনপ্রতিনিধি ছিলেন কি? ছিলেন। ওনারা কোন দলে? ওরা সিপিআইএম দলের একজন 2 জন মেম্বার ছিলেন, তুয়াকল আলী এবং মুজিব আলী। মানে মূলত কী কারণে মানে আপনাদের গোরবন্দি করলেন? মূলত বিষয়টা এখানে তো দীর্ঘদিন পঞ্চায়েত ছিল না, আবার পুনরায় পঞ্চায়েত হয়েছে, প্রধান নির্বাচিত হয়েছে, হওয়ার পরে একটা সভা হয়েছে, ওই সভাতে ওনারা চিঠি পেয়েছিলেন সভাতে উপস্থিত হওয়ার জন্য, কিন্তু ওনারা কী কারণে আসেননি জানি না। তারপরে ওই সভা হয়েছে, যেহেতু কোরাম হয়েছে, সভা হয়েছে, সবাই সিদ্ধান্তগুলো হয়েছে, ওনারা বলছেন এই সিদ্ধান্তগুলো অবৈধ। ওই অবৈধ শব্দটাকেই ব্যবহার করে ওনারা তালা মেরেছেন। তো আপনারা এখন ঘরের মধ্যে কয়জন আছেন? আমরা 4 জন আছি, সবই সরকারি কর্মচারী। সবাই সরকারি কর্মচারী। তো ওনারা ওনাদের পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছে যে অবৈধভাবে নাকি রেজুলেশন নেওয়া হচ্ছে। না, এটা অবৈধভাবে কীভাবে নেওয়া হবে? 4 জন পঞ্চায়েতের সভা হয়েছে, সভাতে ওনারা আসেননি, না আসাতে যে সভা হয়েছে, কোরাম হয়েছে, সভা হয়েছে, এগুলো কীভাবে অবৈধ হবে? আর অবৈধ হলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওনারা বলবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মিটিংটাকে অবৈধ বলে তাহলে অবৈধ। তো এখন তো প্রায় বিকাল 5টার উপর বাসা চলছে, মানে আর কতক্ষণ থাকবেন এভাবে? ওনারা যতক্ষণ তালা খুলছে না আমরা তো থাকতেই হবে। স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হচ্ছে? পুলিশ প্রশাসন আমাদের বাইরে আছে, ওনারা দেখছেন বিষয়টা। কোন থানার পুলিশ এসেছেন? ইরানি থানা। গত 25/8/2023 আমাদের গ্রাম পঞ্চায়েতে একটা গণ ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু দেখা গেছে ওই দিন আমাদের পঞ্চায়েত সচিব এবং পঞ্চায়েতের কোনো স্টাফ পঞ্চায়েতে ছিল না। আমরা 8 দফা দাবি নিয়ে আমরা বিডিও মহোদয় এবং ডিও মহোদয়কে কপি দিয়েছিলাম। আমাদের পঞ্চায়েতের যে সমস্যাগুলো, যে কেলেঙ্কারি থেকে ধরে শুরু করে সমস্ত ধরনের উন্নয়নমূলক কাজে যে ব্যাঘাত ঘটেছিল,
তার সুষ্ঠু তদন্ত করে এর ব্যবস্থা করার জন্য আমরা কপি দিয়েছিলাম ডিএম এবং বিডিও মহোদয়কে, কিন্তু এর কোনো সুরাহা আমাদের পঞ্চায়েতে হয়নি। আমাদের শ্রীনাথপুর পঞ্চায়েত থেকে আমরা বিভিন্ন সময় ডিএম বিডিও মহোদয়কে চিঠির মাধ্যমে লিখিত আকারে জানানোর পরেও শ্রীনাথপুর নিয়ে কোনো ইনকোয়ারি, শ্রীনাথপুর নিয়ে কোনো তদন্ত করা হচ্ছে না। তাই আমরা বাধ্য হয়ে আমরা আজকে 22/9/2023 তারিখে আমরা এলাকার জনগণ, এখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি কেউ নেই, সর্বদলীয় যা রাজ্যের কোনো পঞ্চায়েতে এরকম নেই। আমাদের পঞ্চায়েতে যেরকম জনগণ একত্রিত রয়েছে, এখানে কংগ্রেস পাবেন, সিপিএম পাবেন, বিজেপি পাবেন, কিন্তু প্রত্যেকেই উন্নয়নের জন্য আজকে এখানে এসেছে। আমরা আজকে নয় দফা দাবি নিয়ে আমাদের এই গ্রাম পঞ্চায়েতে আমরা পঞ্চায়েত সচিবের নিকট কিছু দাবি তুলে ধরেছি। আমরা এই বিষয়গুলো বিডিও মহোদয়কে, ডিএম মহোদয়কে অবগত করছি, কিন্তু দেখা গেছে পঞ্চায়েত সচিবের চুষ্ট কোনো উত্তর দিতে পারেননি। তাই এলাকার সাধারণ জনগণ আজকে বাধ্য হয়ে পঞ্চায়েতে তালা মেরে লক করে রেখেছে। যদি কোনো আধিকারিকরা আসেন তাহলে ওনারা আশ্বাস দেন আমাদেরকে, আমরা আইনের মধ্যে থেকে আমরা ওনাদেরকে তালা খুলে দেব। এবং আমাদের এই যে কাজগুলো, প্রথমত আমাদের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে যে অবৈধ রেজুলেশন হচ্ছে তা বন্ধ করার জন্য আমরা দাবি রেখেছি। আমাদের গ্রাম পঞ্চায়েতে বিডিও মহোদয়ের মাধ্যমে দ্রুত রেগার কাজ করতে হবে আমাদের 2 নম্বর দাবি। আমাদের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে এনএক্সআর সি লিস্টে অনেকের নাম রয়েছে, আইডি রয়েছে, অথচ গড়গুলা দেওয়া হচ্ছে না, কি কারণে দেওয়া হচ্ছে না তা আমাদেরকে লিখিত আকারে জানাতে হবে। এগুলো দাবি রেখেছি আমরা। বিগত দিনে আমাদের পঞ্চায়েতে যারা গড় পেয়েছিলেন রেগার কাজের 20,000 টাকা গড়, 25 লক্ষ টাকা রেজুলেশন বাতিল করা হলো কেন, পঞ্চায়েত সচিব জবাব চাই। 4 মেম্বারের অবৈধ রেজুলেশনে কাজ চলছে কেন, পঞ্চায়েত সচিব জবাব চাই। জবাব তোমার দিতে হবে, আন্দোলন চলছে, লড়াই করে বাঁচতে হবে, সামনে আছে ঢিং কলের টাকা তোলা হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না, সেই পঞ্চায়েত সচিব জবাব চাই। আমার বাড়িতে সবাই খুব ভোজনরসিক, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পি আর গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে। পি আর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ।